হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব বলিউডের কিছু এক্সক্লুসিভ গসিপ নিয়ে। প্রথমেই থাকছে কবে মুক্তি পাচ্ছেন আমির খানের নতুন সিনেমা লাল সিং চাড্ডে, এবং এরপর থাকছে রণবীর কাপুরকে 60 লক্ষ টাকার উপহার দিলেন অমিতাভ বচ্চন, সর্বশেষে থাকবে আবারও ভিকি কৌশলী ও ক্যাটরিনা কাইফের প্রেমের গুঞ্জনের নতুন হাওয়া লেগেছে। ওয়েল, বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন গসিপ। বলিউডের সুপারস্টার আমির খানের নতুন ছবি লাল সিং চাড্ডে। রিসেন্টলি এই ছবির জন্য আমির খান তার ফ্যানদের জন্য দিল নতুন একটি সুখবর, এবং সেই সুখবরটি হলো ক্রিসমাসেই এই সিনেমাটির মুক্তি দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলেই আগামী বছরের বড়দিনে মুক্তি পাবে লাল সিং চাড্ডে। যদিও চলিত বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল এই সিনেমাটির, সে অনুযায়ী সব মিলে চলছিল 1994 সালের হলিউড সিনেমা ফরেস্ট গামের রিমেক লাল সিং চাড্ডের শুটিং এর কাজ। হঠাৎ করে মাঝে ঢুকে পড়ে করোনা, যার ফলে দীর্ঘদিন শুটিং এর কাজ বন্ধ রাখতে হয়েছে, যার কারণে এবছরে কোনোভাবেই মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না লাল সিং চাড্ডে। এজন্যই প্রযোজনা প্রতিষ্ঠান এই সিনেমার মুক্তির ডেট 1 বছর পিছিয়ে নিল। তবে এর প্রধান কারণ কিন্তু আমির খানের ছবির মুক্তির প্রিয় তারিখ ক্রিসমাস, যেহেতু এবছরের বড়দিনে সেটা হচ্ছে না, তাই 2021 সালের জন্যই আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই তাদের কাছে। সো লেটস মুভ অন দ্য নেক্সট গসিপ। রণবীরকে 60 লক্ষ টাকা উপহার দিলেন অমিতাভ বচ্চন। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তাহলে। এখন কাপুর বাড়ির ছেলে, বলিউডের নামি দামি সব তারকা তার পরিবারের সদস্য। স্বাভাবিকভাবেই বলিউডের সব সিনিয়ররাই বিশেষ স্নেহ করে রণবীর কাপুরকে, তিনিও সবার সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে চলেন। বিশেষ করে বলিউড চাইনছা অমিতাভ বচ্চন তার খুব প্রিয় অভিনেতা। এদিকে অমিতাভ বচ্চনও রণবীর কাপুরকে অনেক ভালোবাসেন, এবং রণবীর কাপুরের অনেক গোপন তথ্যও জানেন তিনি, যেমন রণবীর ঘড়ি সংগ্রহ করতে বেশি পছন্দ করেন। বিশ্বের সকল দামি ঘড়ি নিজের সংগ্রহে রাখা তার একটা বড় শখ। সেই খবর জানতে পেরেই গত জন্মদিনে ব্রহ্মাস্ত্র ছবির শুটিং এর সময় সহকারী অভিনেতা অমিতাভ বচ্চন 60 লক্ষ টাকার একটি ঘড়ি উপহার দিলেন রণবীরকে। এটি রিচার্ড মাইল RM010 মডেলের ঘড়ি। এমন দামি আর সুন্দর ঘড়ি উপহার হিসেবে পেয়ে অনেক খুশি রকস্টার খ্যাত এই তারকা। ইভেন তিনি বলেন এই উপহার জীবনের সেরা উপহারগুলোর মধ্যে একটি। সো লেটস জাম্প ইনটু দ্য লাস্ট গসিপ। অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে প্রেম করছেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ। বহুদিন ধরেই ইন্ডাস্ট্রির ভেতরের বাইরে এমন খবর ভেসে বেড়াচ্ছেন। এই দুই তারকার একাধিকবার একসঙ্গে ফটো সাংবাদিকদের ক্যামেরায়ও ধরা পড়েছেন, কখনো রাতে ডিনার ডেটে যাওয়া, আবার কখনো অনুষ্ঠানে তাদের একসঙ্গে হাজির হওয়া। এটাই বলে দেয় কুছ হোতা হে। যদিও ভিকি বা ক্যাটরিনা কখনোই এ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি, এজন্যই থেমেনি তাদের প্রেমের গুঞ্জন। বরং রিসেন্টলি সেই গুঞ্জনে নতুন হাওয়া লেগেছে, কারণ এই করোনার মধ্যে ক্যাটরিনা কাইফের বাসার সামনে দেখা গিয়েছে ভিকি কৌশলীকে। রিসেন্টলি এমনই একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, এবং সেই ছবিতে দেখা যায় ক্যাটরিনার বাসার সামনে গাড়ি থেকে নামছেন ভিকি, পরনে টি শার্ট আর প্যান্ট, করোনা আবহলের জন্য মাস্কে ঢাকা অভিনেতার মুখ। এই ছবি প্রকাশ্যে আসতেই ক্যাটরিনা ও ভিকি কৌশলী ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সো ভিউয়ার্স, বলিউডের এই লেটেস্ট 3টি গসিপ আপনার কাছে কেমন লেগেছে, সে বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।